হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কালী পুজো, এই কালী পুজোর দিনই আমাদের আমার এইখানে এই বাড়িতে মানে আমার মার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সেই উপলক্ষে এখানে এসেছি। আর এতক্ষণ পুজো হচ্ছিলো, পুজো দেখলাম, পুজো দেখে থেকে এখন মা পাঁচালি পড়ছে। আজকে আরও অনেকের বাড়িতে নিমন্ত্রণ আছে, দেখি যদি যেতে পারি। আর আজকে যা বৃষ্টি হচ্ছে বাইরে, ওর জন্য বাইরে বেরোনো খুব মুশকিল, আসতে গিয়ে পুরো শাড়ি টাড়ি সব ভিজে গেছে। আজকে গলদা চিংড়ি রান্না করেছি, সেরকম স্পেশালভাবে কিছু রান্না করিনি, পেঁপে দিয়েই রান্না করে দিয়েছি। এইভাবে যদি গলদা চিংড়ি দিয়ে পেঁপে রান্না করা যায় খেতে খুব ভালো হয়। আজকে সকালে দেখি খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ফুলগুলো সব ভিজে গেছে। দেখুন গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে, এইরকম চাদরের মতো পুরো ছড়িয়ে থাকে, এত সুন্দর লাগে শিউলি ফুলগুলোকে। দুর্গাপুজোতে একদমই সাজতে পারিনি কালী পুজোতে, সেই জন্য দুর্গাপুজোর শাড়ি ভেঙে নতুন যে শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা আজকে পরছি। আপনাদেরকে কালী পুজো আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে ওয়েদার খুব খারাপ ছিল, এত বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আমরা আজকে বাজি ফাটাতে পারিনি আর মোমবাতিও লাগাতে পারিনি আজকে ঠিক করে। তাই ভাবছি যে কালকে মোমবাতি লাগাবো। আপনারাও এই বৃষ্টিতে নিশ্চয়ই ঠাকুর দেখতে পারেননি, কালকে সবাই ঠাকুর দেখতে বেরোবেন। আমরাও ঠিক করেছি যে কালকেই ঠাকুর দেখতে বেরোবো। আজকে আমরা মোমবাতিও লাগাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল ওর জন্য মোমবাতিও লাগাতে পারিনি। কোনো রকমে ভিজে ভিজে আমার বাপের বাড়িতে গেছিলাম, ওখানে শুধু প্রসাদ টোসাদ খেয়ে চলে এসেছি, তাও তাড়াতাড়ি বেশিক্ষণ থাকতে পারিনি, ওয়েদার এত খারাপ। তাই আমি বলেছিলাম যে ঘর রং করবো, ঘরটা খুব মানে অনেক বছর ধরে রং করা হয়নি, সেই কথা আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘরটাকে আবার নতুন করে রং করব, সুন্দর করে সাজাবো। তা সেটা তার হয়ে ওঠেনি, তা এই পুজোর মধ্যে কালী পুজোর আগে আমরা শুধু ঘর রংটাকে কমপ্লিট করতে পেরেছি, তাই আপনাদেরকে দেখাই আমার ঘরটা কেমন রং করলাম। এই জায়গাটায় আমরা একটু ডিজাইন করেছি, এই ওয়ালটাতে পুরো এরকম ডিজাইন করেছি। আর এই ওয়ালটাতেও সেম ডিজাইন করেছি।
আর এই পাশের ওয়ালগুলোতে এরকম কালার করেছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ঘরটাকে খুব সুন্দর করে রং করব, তার অনেকদিন পরে এই মনের আশাটা পূর্ণ হলো। খুব ভালো লাগছে, ঘরটাকে গুছিয়েছি অনেক কষ্ট করে। এই পুজোর মধ্যে এত চাপ ছিল, মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পরে খুব অল্প সময় পেয়েছি, তার মধ্যে তাড়াহুড়ো করে যেইটুকুনি পেরেছি গুছিয়ে নিয়েছি। প্রতি বছরের ধনতেরাস উপলক্ষে আমরা কিছু না কিছু জিনিস কিনে থাকি, এই বছর আর সেরকম আমরা কিছুই কিনতে পারিনি। এই বছর এই ঘরটাই রং করিয়েছি আমরা। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তবে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সকলে ভালো থাকবেন।